সংস্কার নিয়ে সরকারের যে কোনো উদ্যোগে দায়িত্বশীল আচরণ ইতিবাচক সাড়া দেবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। আরেক নেতা জয়নুল আবদিন ফারুকের দাবি, দেশের গণতন্ত্রকে অটুট রাখার জন্য তারেক রহমানই যথেষ্ট। বুধবার সকালের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষকে রেখে পালিয়ে যাওয়ার রেকর্ড বিএনপির নেই। মানুষের ভোটাধিকার যাতে দ্রুত প্রতিষ্ঠা হয় তা নিশ্চিতের দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। বলেন, অল্প কিছু আওয়ামী লীগ নেতা ধরা পড়েছেন, বাকিরাও যেন গ্রেপ্তার হয়। সরকার যখনই আহ্বান জানাবে বিএনপি এই সরকার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব, দলের সর্বোচ্চ নেতৃত্ব সব সময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, মানুষ চাইছে তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসুক, তাই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি। বাংলাদেশের শহীদ চেয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। তাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীনতার পক্ষে ছিলেন না বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ আর কখনোই দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলেও এ সময় সাফ জানিয়ে দেন জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনদিনও ক্ষমা করবে না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।